গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর একদম সকাল সকাল আজকের ব্লগটা শুরু করে দিলাম, এখন বাজছে ওই সকাল 8টা থেকে 8:30 মতো। সকালের একদম আমার হাজবেন্ডের টিফিন রেডি করে দিয়ে দিয়েছি মা আর আমি মিলে, তো এখন এই যে ছাদে এলাম। আর মা, আমাদের মা এদিকে পুজো শুরু করে দিয়েছেন। দেখুন, সকাল সকাল একদম ঘুম থেকে উঠে মা পুজো অর্চনা করেন। তো ঘুম থেকে উঠে প্রথমেই উনি আগে ঠাকুরের মুখ দর্শন করেন, তারপর অন্য কাজ করেন। তো সেখানে ওনার সেই সমস্ত হয়েও গেছে, তারপর টিফিন, মানে ছেলের জন্য টিফিনও তৈরি করে দিয়েছেন, তারপরে এদিকে চলেও এসেছেন আবার পুজো করার জন্য। তো মা একটু পুজো অর্চনা নিয়ে থাকতে বেশি পছন্দ করেন আর ভালোবাসেন, তো যে যার ভালোবাসার জিনিসটা নিয়ে থাকাটাই ভালো। তো মা একটু এরকমভাবেই থাকেন আর আমরাও থাকতে দিই, তো চেষ্টা করি যে মা যাতে এরকমভাবে থাকতেও পারেন সেরকম ব্যবস্থা করে দেওয়ার। আর এইদিকে আমিও একটু ফাঁকা টাইম পেয়েছি, তো সেই জন্য আমি একটু ছাদেতে এলাম, ছাদটা থেকে চারিদিকটা দেখার জন্য, আমার খুব ভালো লাগে দেখতে। তার সাথে মা এখানে পুজো করছেন, তো মায়ের এখানটাতেও একটুখানি দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে সামনে দেখছেন কত ফুল, আমাদের গাছের ফুল সব, মা রোজ কিন্তু এই ফুল তুলেই পুজো করেন। এত ফুল হয় যে মানে তুললে আরও অনেক হবে, এত আরও হয়ে যাবে, কিন্তু অত ফুল তোলা তো সম্ভব না, সময় লাগে না একটা একটা করে ফুল তুলতে। তো এগুলোই নিয়ে এসেছেন, এই দিয়েই কিন্তু ঠাকুরের চরণ পুরো মানে ভরে যাবে। তো যাই হোক, তার সঙ্গে পান পাতা দুব্বো সব কিছুই দেখছেন তো মা নিয়ে এসেছেন। তো এখন হচ্ছে দামোদর মাস, তো দামোদর মাস তো কি জানেন নিশ্চয়ই আপনারা, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। দামোদর মাস হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয় মাস, তো এই সময় শ্রীকৃষ্ণের মানে অনেক কিছু শ্রীকৃষ্ণের ভক্তরা করেন যাতে শ্রীকৃষ্ণ খুশি হন। তো মাও সেরকমই অনেক কিছু করার চেষ্টা করেন যতটা সম্ভব হয় নিজেদের মানে নিজে থেকে, তো সেই কারণেই পুজো আর্চনা করছেন। আজকে হচ্ছে আমাদের বাড়িতে দীপদান উৎসব আছে, সন্ধ্যাবেলা হবে। তার সাথে কিন্তু আজকে আর একটা জিনিস আছে, কি বলুন তো, আজকে হচ্ছে নল সংক্রান্তি, মানে আমি ঠিক জিনিসটা জানি না, ওই মা লক্ষ্মীর পুজো হয় মানে ধান হয় না জমিতে, তো সেখানেতে নল গাছ দিয়ে পুজো দিতে হয়, মা লক্ষ্মীর স্বাদ হয় আর কি। তো অনেক কিছু হয়, সাত শাক ভাজা হয়, তারপরে পুজো হয়, অনেক কিছু হয়। তো আস্তে আস্তে আপনাদেরকে সবটাই দেখাবো, পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই যে সব থেকে ওপরের ছাদে এখন আমি, তো আমার এই জায়গাটা এত ভালো লাগে, মানে এখানটা উঠলে চারিদিকটা দেখা যায়, আর এই যে সামনে রাস্তা, তারপরে এইদিকে তো এই যে মাঠ ঘাট সব দারুণ লাগে দেখতে। এই যে দূরে ওই পুকুরটা দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে দেখুন কত শালুক ফুল হয়েছে, দেখুন পুরো শালুক ফুলে ভর্তি। এই যে দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে ছাতু বলা হয়, তো মাশরুম আর কি, মাশরুম নামেই নিশ্চয়ই আপনারা অনেকেই চেনেন, আবার অনেকে ছাতু নামেও চেনেন। তো এইগুলো হচ্ছে সমস্ত মানে ফল বা হচ্ছে মানে সব কিছু জমা থাকলে যেখানটা একটু ভিজে ভিজে ভাব থাকে সেই সমস্ত জায়গাতে হয়। তো এরকম মাটির উঠান থাকলে বা মাটির দালান থাকলে সেখানে হয়, এই দেখুন এই সমস্ত জায়গাতে হয়েছিল, কালকে উঠেছে মানে রাত্রিরে আর কি উঠেছে এগুলো। এই যে এখান থেকে, এখান থেকে, এই দেখুন এইখানে দে এরকম হয়েছে, এগুলো কিন্তু খাওয়ার। তো আপনারা যে মাশরুম দোকানে কেনেন আপনারা নিশ্চয় অনেকে জানেনও, আমি কিন্তু জানতাম না যে এইভাবে হয় জিনিসগুলো, আমি প্রথম দেখছি আর আমার খুব ভালো লাগছে, দারুণ লাগছে। এই যে এখন হচ্ছে মুড়ি খাওয়ার জোগাড় যন্ত্র চলছে, আর এই দেখুন ব্যাস এখানেতে ভাজা হচ্ছে বাদাম, আর তার সঙ্গে হচ্ছে আলুর তরকারি হয়েছে, আর এই যে এখানে আমি বেসন মানে মাখাচ্ছি কুমড়োর বেগুনি ভাজবো বলে, এই যে কুমড়োগুলো, তো বেগুনি ভেজে নিই, তারপরে কী খাওয়া দাওয়া করবো সব খেয়ে নিই, মুড়ি টুড়ি খাবো, মুড়ি খাওয়া হবে আর কি। তো মুড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কী রান্নাবান্না জোগাড় করছি না করছি আর কী রান্না হবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। Oh,
ষাঁড়কে দেয়া হবে, আর তারপরে হচ্ছে ধান গাছকে দেয়া হবে, মানে ধান হওয়ার জন্য যেগুলো যেগুলো লাগে আর কি। কিমা একটা জলকে দিলেন, তাই তো? একটা এবার সারগাদা এই যে দেখুন কি সুন্দর ধানের শীষ ধরেছে, এগুলো একদম কচি, এর মধ্যে এখনো চাল হয়নি। এই যে দেখুন জেঠুদের এই জমিটাতে কত বড় একটা লল গাছ লাগিয়েছে, মানে সাদ দিয়েছেন আর কি, তো সেটাতে আবার ফুলও ধরেছে মাথার ওপরটাতে, দেখুন কি সুন্দর লাগছে। তো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তোমার হাজবেন্ড তো অনেকক্ষণই বেরিয়ে গেছে, আর বাপিও এই মাত্র খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলেন, তো একদম ভাত ফাত সব তো রান্না হয়েই গেছে। আর হচ্ছে মানে লল সংক্রান্তির দিনকে যিনি আর কি পুজোটা করেন, তো ওনাকে ভাত খেতে হয়, আর আমার হাজবেন্ডও টিফিন নিয়ে যায়, তো আজকে একদম গরম গরম ভাত ডাল আর হচ্ছে পোস্ত হয়ে গেছে, বাপিও খেয়ে নিয়েছেন, আর ওনার মানে আমার হাজবেন্ডও টিফিন নিয়ে চলে গেছে। আর আপনাদেরকে একটা জিনিস ছাদে দেখাতে এলাম, তো শীতের ফুল গাছ আনতে গেছিলাম কালকে, তো কিছু কিছু গাছ নিয়ে এসেছি, সব গাছ এখন পাইনি, অল্প কটা নিয়ে এলাম, পিটুনিয়াটা পাইনি, পিটুনিয়াটা দিলেই তো বেশি ভালো লাগে, তো পিটুনিয়া পাইনি, কী কী নিয়েছি নামগুলো আমি ভুলে গেছি, কারণ প্রত্যেক দিনই মানে প্রত্যেকবারে বসাই কিন্তু সুন্দর সুন্দর ফুলগুলো হয়, নামগুলো আমি ভুলে যাই, তো আমি দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি, মানে কতগুলো নিয়ে এসেছি আর কি, কী কী নিয়ে এসেছি সেটা বলতে তো পারবো না, তো দেখিয়ে দিই আপনাদেরকে একটুখানি। এই যে দেখুন এই টবগুলো, টবটা নিয়ে এলাম, এখানেতে দুটো টব আছে, দুটো টব নিলাম, আর চন্দ্রমল্লিকাটা নিয়েছি, আর এখানে তো চন্দ্রমল্লিকা আছে, এইগুলো হচ্ছে ব্রোকলি, মানে সবুজ ফুলকপি যে রয়েছে না, সবুজ ফুলকপির চারটে চারা নিয়েছি, জানি না করতে পারবো কি পারবো না, মানে আমার হাজবেন্ড নিয়েছে, ও বলছে যে আমাদের যে জমি আছে জমির ধারে বসিয়ে দেবে, তো হবে, নিয়ে এসেছি সেই জন্য। আর এই যে কটা গাঁদা নিয়েছি এখানে ছোট ছোট, হচ্ছে ওই চন্দ্রমল্লিকা নিয়েছি, আরও অনেক কিছু রয়েছে এখানেতে, সব রকমেরই রয়েছে, তো পিটুনিয়াটা এখনও নিয়ে আসা হয়নি, পিটুনিয়ার ফুলটাই তো আমি বেশি করি, ওটা বেশি ভালো লাগে বলে, তো সব রকম নিয়ে এসেছি, আবার মানে এগুলো বসাই আগে ধরুক, তারপরে আবার যখন পিটুনিয়া আনতে যাবো, যদি মনে হয় যে আরও আনতে হবে তাহলে নিয়ে আসবো তখন। আর এইদিকে ড্রাগন গাছটা দেখুন, এই একটা আনা হয়েছিল, তার সাথে এটা বেরিয়েছে, এর সাইড দিয়ে আবার বেরিয়েছে, উল্টে আবার এখান দিয়ে, দেখুন একটা ছোট মতো দেখতে পাচ্ছেন, অনেকটা ছোট বেরোচ্ছে।
তো আমাদের দীপদান পর্ব হয়ে গেছে, আর আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।